একজন বৃদ্ধা নারী এসেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে ও পয়গম্বর মূসা আমার মনটা অনেক খারাপ বলে কি জন্য বলে আমার একটা নাতি মারা গিয়েছে নাতিটা মারা যাওয়ার কারণে মনে অনেক দুঃখ পেরেশানি এত অল্প সময়ে এত অল্প হায়াতে আমার নাতিটাকে আল্লাহ নিয়ে গিয়েছে নাতির তো তেমন কোনো বয়স হয় নাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন আপনার নাতির হায়াত কত ছিল অল্প সময়ে সে মারা গেল বলে আমার নাতির হায়াত ছিল 350 বছর এই অল্প কম সময়ের ভিতরে আমার নাতিটা মারা গেল এজন্য দুঃখ করছি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন বুড়িমা 350 বছর আপনার নাতি হায়াত পেয়েছিল মারা গিয়েছে এজন্য দুঃখ করেন এমন একটা জামানা আসবে এমন একজন নবী আসবে এবং তার উম্মত আসবে তারা হায়াত পাবে কেবল 60 থেকে 70 বছর তার চাইতে বেশি পাবে না বুড়ি বলতেছে কি বলেন আপনি 60 আর 70 বছরের হায়াত দিয়ে কি হবে বলে হ্যাঁ এমনি তার হায়াত পাবেন বলে 60-70 বছর এটাও বুঝি কোনো বয়স 60-70 বছর হায়াত যদি আমি পেতাম তাহলে খেজুর গাছের নিচে জিকির করতে করতেই তো আমি এই সময়টা কাটায়া দিতাম কে বলে ওই বুড়ি বলতেছে এই অল্প সময় তো আমি জিকির করতে করতেই গাছের নিচে কাটিয়ে দিতাম আপনি কি সত্য বলতেছেন বলে হ্যাঁ আমি সত্য কথা বলি আমি আল্লাহর পয়গম্বর এবার জিজ্ঞেস করতেছে এত কম সময়ের ভিতরে তারা কি বাড়ি করতে পারবে থাকার ঘর করতে পারবে বুড়ি তুমি কি বলতেছো ঘর করতে পারবে কি না তারা তো শুধু ঘরই করবে না বরং তারা অনেক লম্বা লম্বা তারা ঘর করবেন 5 তলা 10 তলা 20 তলা 50 তলা তারা বাড়ি করবে শুধু তাই নয় এমনও মানুষ থাকবে এক একজনের 5টা 10টা করে বাড়িও থাকবে তোমার আর কয়টা বাড়ি আছে বলে কি বলেন বলে হ্যাঁ জিজ্ঞেস করতেছে ওই যে মানুষেরা তারা কি বিয়ে শাদী করবে কিনা বলে হ্যাঁ তারা বিয়ে শাদী করবে বলে বিয়ে শাদী করলে তাদের বাচ্চা হবে কিনা বলে বাচ্চাও হবে আমি যে আমার নাতিকে দেখতেছি আমার মতো করে তারাও কি তাদের নাতি দেখবে বলে কি বলো তারা শুধু নাতি দেখবে না নাতির ঘরের পুতি দুতি খুন্তি লাডি ছাতি সুদ্ধাও তারা দেখবে দেখে কিনা ওই পর্যন্ত তারা চলে যাবে বলে এত অল্প সময়ের ভিতরে বলে হ্যাঁ অল্প সময়ের ভিতরে তাদের নাতি পুতি পর্যন্ত হয়ে যাবে আপনি এখন চিন্তা করে দেখেন বর্তমান সময়ের ভিতরে যত কিছু আমরা দেখতেছি আশ্চর্য জিনিস ডিজিটালের যত ছোঁয়া আমরা দেখতেছি এই সব কিছু কিন্তু কোরআনে কারিম থেকে আসছে কোন জায়গা থেকে কোরআনে কারিম থেকে আপনাকে আমি প্রশ্ন করি ভাই এই যে ফ্যান আবিষ্কার দেখতেছেন এই যে মোবাইল আবিষ্কার দেখতেছেন এই যে আপনি এত সুন্দর সুন্দর বিল্ডিং আবিষ্কার দেখতেছেন এগুলো কি অন্য অন্য নবীদের সময় কি এগুলো ছিল এগুলো কি ছিল অন্য নবীদের সময় এগুলো ছিল না কারণ হলো যতক্ষণ পর্যন্ত কোরআন এই পৃথিবীতে নাজিল হয় নাই ততক্ষণ পর্যন্ত আশ্চর্য কোনো জিনিসও আবিষ্কার করতে পারে নাই জিনেরা বলল ফাকালু ইন্না সামিআনা কোরআনা নাজাবাম আজকে আমরা এমন কোরআন শুনলাম যে কোরআন শুনে আমরা আশ্চর্য হয়ে গেলাম সুবহানাল্লাহ কোন একটা সময়ে মানুষ কল্পনা করত যে পদ্মা সেতু এত বড় কেমনে এটা মানুষের দ্বারা সম্ভব আজকে যখন পদ্মা সেতু হয়ে গিয়েছে বুঝতে পারলাম এটা সম্ভব যেই মুহূর্তে কোরআন নাজিল হয় নাই পৃথিবীতে
কুরআন নাজিল না হওয়ার কারণে পৃথিবীর মানুষ একটা বাইসাইকেল পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই পারছে কি এই যে আমরা দুই চাকার সাইকেলগুলো আমরা দেখি এগুলো কি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছিল ছিল কি এই যে আমরা ঘড়ি পরি এই ঘড়ি কি ঈসা আলাইহিস সালামের যুগে ছিল ছিল না এই যে আমরা এত সুন্দর লাইট দেখতেছি আবিষ্কার করেছে মানুষ এগুলো কি আগের কোন নবীর সময় এগুলো ছিল ছিল না এই যে এত সুন্দর আমরা এসি দেখি এই এসি কি আমাদের অন্য কোন নবীর সময় ছিল ছিল না কারণ যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে কোরআন নাজিল হয় নাই ততক্ষণ পর্যন্ত আশ্চর্য কোন জিনিসও মানুষ আবিষ্কার করতে পারে নাই পেরেছে আল্লাহ পাকের সৃষ্টি এক জিনিস আর আবিষ্কার আর এক জিনিস আজ থেকে 100-150 বছর আগে মানুষ বলেছে লেবুর ভিতরে ভিটামিন সি আছে আপনাকে জিজ্ঞেস করি যেই দিন এই ডাক্তাররা গবেষণা করে ঘোষণা দিয়েছিল সেই দিনে কি ভিটামিন সি এর ভিতরে প্রবেশ করেছে না যেই দিন আল্লাহ লেবু সৃষ্টি করেছিল সেই দিন এর ভিতরে ভিটামিন সি ঢুকছে কবে ঢুকছে আল্লাহ যেদিন সৃষ্টি করেছে সেদিন না এবার আমি আপনাকে দুইটা আশ্চর্য জিনিস বলবো এই যে হেলিকপ্টার দেখেন এই যে প্লেন দেখেন কম্পিউটার দেখেন আমাদের নবীও কি এমন প্লেন আর রকেটে উঠেছিলেন কিনা বর্তমান সময়ে আমরা কম্পিউটারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমরা খবর নিতে পারি না এই নবীর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে উম্মত প্লেন আবিষ্কার করল এই উম্মতের উপরে কোরআন নাজিল হওয়ার কারণে রকেট আবিষ্কার করল এই উম্মতের উপরে কোরআন নাজিল হওয়ার কারণে রিসার্চ করে করে তারা কম্পিউটার আবিষ্কার করল তাহলে উম্মত যদি প্লেন আর হেলিকপ্টার রকেট আবিষ্কার করে আমাদের নবীজি তিনি কি করে গিয়েছেন প্রশ্ন আসে না আমাদের নবী তো উনি এরকম হেলিকপ্টারে তো উঠে নাই এরকম তো বিমানে উঠে নাই উঠছে কিন্তু আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কম্পিউটার আর হেলিকপ্টার নয় এর চাইতে ও বড় জিনিস নবীজির কদমে হাজিরা দিয়েছে সুবহানাল্লাহ এর চাইতে বড় জিনিস আপনাকে প্রশ্ন করি এই পৃথিবীতে সর্বপ্রথম কে প্লেনে উঠেছে হাওয়াই জাহাজে সর্বপ্রথম যিনি উঠেছিলেন তার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম এখন তো মানুষ গবেষণা করে তারা চাঁদের দেশে যায় রকেট দিয়ে তারা সেই মঙ্গল গ্রহে যায় আকাশে কি কেউ গেছে আকাশ পর্যন্ত কেউ পৌঁছতে পারছে চাঁদের দেশে গিয়েছে মঙ্গল গ্রহে গিয়েছে আবার বিভিন্ন গ্রহে তারা যাওয়ার জন্য চেষ্টা করতেছে শুধু একটা গ্রহ উপগ্রহ বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজের রজনীতে আল্লাহ রব্বুল আলামিন তাকে শুধু চাঁদের দেশ আর মঙ্গল গ্রহে নাম সরাসরি সাত আসমানে আল্লাহ তাআলা তাকে নিয়েছিলেন সুবহানাল্লাহ কত উপরে নিয়েছিলেন সাত আসমানের উপরে পর্যন্ত বিশ্বনবী জিগিয়েস তাহলে গবেষণা করতেও আবিষ্কার করে তো প্রথম আকাশে যাওয়া সম্ভব না সম্ভব কি সম্ভব না তাহলে নবীজি যেখানে গিয়েছে কিয়ামত পর্যন্ত গবেষণা করেও সেখানে যাওয়া সম্ভব না সম্ভব এবার কম্পিউটারের আবিষ্কার দেখেন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ল্যাপটপ আর কম্পিউটার তিনি দেখেছেন কিনা এই প্রশ্নের উত্তর দিচ্ছি বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন নাকি তিনি আসলেন মেরাজ থেকে আসার পর কাফের মুশরিকেরা কেউ তার এই মেরাজ বিশ্বাস করতেছে না এবার তিনি বলেছিলেন যে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাস থেকে আমি সাত আসমানের উপরে ভ্রমণ করে এসেছি এই কথা তো কাফেরেরা বিশ্বাস করতেছে না
এবার একজন ব্যক্তি যে বাইতুল মুকদ্দাসের খাদেম ছিল সেই খাদেমকে বলা হলো মুহাম্মদ যদি সেই বাইতুল মুকদ্দাসে গিয়েই থাকেন তাহলে তাকে প্রশ্ন করা হবে বাইতুল মুকাররমে আপনাদের অনেকেরই নামাজ পড়ার সুযোগ হয়েছে যদি এখন আপনাকে প্রশ্ন করে বাইতুল মুকাররমে আপনি যে নামাজ পড়লেন এই মসজিদের ভিতরে দরজা কয়টা জানেননি বলতে পারবেন এই মসজিদের ভিতরে ফ্যান কয়টা লাইট কয়টা জানা আছে নি বলতে পারবেন এবার সেই খাদেম বেচারাকে মক্কার কাফেরেরা তারা ঠিক করলো মুহাম্মদকে প্রশ্ন করা হবে সে যে বাইতুল মুকদ্দাসে গিয়েছে তার জানালা কয়টা দরজা কয়টা লাইট কয়টা এগুলো প্রশ্ন করব এবার বলতেছে মুহাম্মদ তোমার কথা আমরা বিশ্বাস করতে পারি যদি আমাদের প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো বলে কি প্রশ্ন বলে বাইতুল মুকদ্দাস সম্পর্কে আমরা তোমার কাছে প্রশ্ন করব যদি সঠিক উত্তর দিতে পারো বিশ্বাস করব এবার বলে আচ্ছা ঠিক আছে এবার বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকদ্দাস সম্পর্কে যখন প্রশ্ন করা হলো আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে জিব্রাইল আমিনকে দিয়ে ওই মসজিদের দৃশ্যগুলোকে নবীজির সামনে এমন সুন্দরভাবে পেশ করেছেন সুন্দরভাবে বিশ্বনবীজির সামনে মনিটরের মাধ্যমে করে তিনি সব কিছু বলে দিয়েছিলেন সুবহানাল্লাহ বিশ্বনবীজির সামনে এরকম ধরা হলো বাইতুল মুকদ্দাসকে নবীজি গুনে গুনে দেখে দেখে আঙ্গুল ধরে তিনি বলে দিলেন বাইতুল মুকদ্দাসের সকল তথ্য তিনি মক্কায় বসে তিনি বলে দিয়েছিলেন সুবহানাল্লাহ এর চাইতে কি আশ্চর্য হতে পারে যে আমাদের নবীজি তিনি শুধু প্লেন আর হেলিকপ্টার না তিনি যে বোরাকে করে যে তিনি সাত আসমান ভ্রমণ করেছে এমন দ্রুতগামী কোনো বাহনে আজও পর্যন্ত মানুষ ওঠা এবং কিয়ামত পর্যন্ত ওটা সম্ভব না তাহলে দেখেন জিনেরা তারা বলল যে আমরা একটা আশ্চর্য ধরনের আমরা কোরআন শুনলাম তাহলে এই উম্মতেরা এই কোরআন রিসার্চ করে করে পৃথিবীর কিয়ামত পর্যন্ত আশ্চর্য ধরনের জিনিস তারা আবিষ্কারই করবে